তো যেমনটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এরপর থেকে আইটিআই সমস্ত ট্রেডের থিওরি সাবজেক্ট এবং এমপ্লয়বিটি স্কিল এই দুটি সাবজেক্টের ভিডিও এই চ্যানেলে নিয়মিত আসতে থাকবে তো ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আইটিআই ফিটার থিওরির সেফটি নিয়ে আলোচনা করব। তো এই সেফটি চ্যাপ্টারটা আপনারা সমস্ত ট্রেডে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত ভিডিও আসবে আপনারা সাজেশন এবং পিডিএফ আপনারা সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও নিচে ডেস্ক্রিপশান বক্সে দিয়ে রাখব এবং আপনারা ইংরেজির পাশাপাশি আপনারা বাংলাতেও পড়তে পারবেন কারণ ইংরেজিটা পড়লে হবে না ইংরেজিটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে সেই বোঝার জন্য আমি দেখতে পাচ্ছেন ইংরেজির পাশাপাশি বাংলাটা দিয়ে রেখেছি তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে এক নম্বর কোশ্চেন উইচ ওয়ান ইজ দ্য পার্সোনাল সেফটি ব্যক্তিগত নিরাপত্তা কোনটি তো এখানে কি বলা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার রাইট অ্যান্সার ইজ বি দু নম্বরে চলে যাচ্ছি দু নম্বর কোশ্চানে কি বলা হয়েছে নেম দ্য ম্যান্ডেটারি সেম্বল বাধ্যতামূলক প্রতীকের নাম বলো এই স্যাম্বলটা দেওয়া আছে এটা আপনাদেরকে বলতে হবে নিচে চারটি অপশান দেওয়া হয়েছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে স্টপ রাইট অ্যান্সার ইজ এ তিন নম্বরে কি বলা হয়েছে ইংরেজির পাশাপাশি আপনারা বাংলাতে কোশ্চান পাবেন যেমনটা এখানে দেওয়া আছে ঠিক তেমনটা আপনারা সিবিটি এক্সামে কোশ্চানগুলো দেখতে পাবেন আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা তো আপনারা ইংরেজির পাশাপাশি বাংলাটা সামনে পাবেন আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা ইংরেজিটা একটু ভালোভাবে বুঝবেন আর যদি না বুঝেন তার জন্য আমি এই ইংরেজির পাশাপাশি সামনে বাংলাটা দিয়ে রেখেছি তিন নম্বরে বলা হয়েছে ফ্লেমেবেল অফ লিকিউফিবেল সলিড এর ক্লাসিফাইড অ্যাজ তিন নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে ক্লাস বি ফায়ার তরল পদার্থের দাহ পদার্থকে শ্রেণীবদ্ধ করা হয় হিসাবে এই কোয়েশ্চানটার বাংলাটা আপনারা এইভাবেই পাবেন কোনোরকম চেঞ্জিং আসবে না তার জন্য ইংরেজিটাকে ভালোভাবে দেখবেন তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি চার নম্বরে বলা হয়েছে উইচ ইজ দ্য ইমিডিয়েট লাইফ সেভিং প্রসেডার যা তাৎক্ষণিক জীবন রক্ষাকারী পদ্ধতি এই কোশ্চানটির রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট অ্যাড পাঁচ নম্বরে কি বলা হয়েছে ওয়ার্নিং সিং সতর্কীকরণ চিহ্নের নাম বলো তো এই চিহ্নের নামটি হচ্ছে এখানে আনগার্ডেড রাইট অ্যান্সার ইজ সি ছ নম্বরে চলে যাচ্ছি হোয়াট ইজ দ্য ক্লাস অফ ফায়ার কাস্ট বাই ফায়ার ওড পেপার ক্লথ আগুন কাঠের দ্বারা সৃষ্ট আগুনের শ্রেণী কি কাগজ কাপড় এখানে কোন শ্রেণী বলা হয়েছে এটা কোন ক্লাস কাগজ কাপড় এ ফায়ারে পড়ছে তার জন্য এখানে ক্লাস এ ফায়ার হয়ে যাচ্ছে রাইট অ্যানসার রাইট অ্যানসার ইজ এ উইজ ফায়ার এক্সটিংগুশার ফাইল উইথ কার্বন ট্যাটেরা অ্যান্ড ব্রোমো ফ্লোরো ডি মিথেন সাত নাম্বারের অ্যানসার হয়ে যাচ্ছে হ্যালন এক্সটিংগুশার রাইট অ্যান্সার ইজ ভি আট নাম্বারে চলে যাচ্ছি উইজ কামস আন্ডার মেকানিক্যাল অকুপেশনাল হ্যাজার্ড যা যান্ত্রিক পেসার আওতায় আসে বিপদ আট নম্বরে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আনগার্ডেড মেশিনারি রাইট অ্যান্সার ইজ ডি নম্বরে কী বলা হয়েছে হাউ টু স্টপ ব্লিডিং অব দ্য ইনজার্ড পারসন আহত ব্যক্তির রক্তপাত কীভাবে বন্ধ করবেন ন নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাপ্লাই প্রেসিওর ওভার দ্য ওন্ড দশ নম্বরে দেখে নেব হোয়াট ইজ দ্য নেম অফ সিংক চিহ্নের নাম কী এই চিত্রটির নাম কী এখানে দশ নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ইজ ডি ট্রেডেস ট্রেন কোসিং এগারো নম্বর কোয়েশ্চানে বলা হয়েছে আগুনের কারণ কী তিনটি কারণ এখানে বলা হয়েছে যার কারণে আগুন লাগার সম্ভাবনা থাকে তো সেই তিনটি কারণ এখানে আপনাদেরকে অ্যান্সার দিতে হবে এগারো নম্বর কোয়েশ্চানের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ ফিউল হ্যাড অক্সিজেন এই তিনটি কারণের জন্য আগুন লাগার সম্ভাবনা থাকে বারো নম্বর কোশ্চানে যাওয়া যাক বারো নম্বর কোশ্চানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রিয়ড রেফারেড অ্যাজ গোল্ডেন হাওয়ার্স সুবর্ণ হিসাবে উল্লেখ করা সময়কাল কী ঘন্টার তো কোশ্চেনটি ভালোভাবে দেখে নেবেন একটু তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে ফার্স্ট থার্টি মিনিট আফটার ইনসিডেন্ট তো আপনারা পিডিএফ কীভাবে ডাউনলোড করবেন শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো তেরো নম্বর কোশ্চানে কি বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অব অ্যাভয়েডিং অ্যাক্সিডেন্ট ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে দুর্ঘটনা এড়ানোর জন্য প্রথম পদক্ষেপ কী তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ইজ সি বাই অ্যাবজার্ভিং সেফটিভ প্রাচুয়েশান চোদ্দো নম্বর কোয়েশ্চানে কী বলা হয়েছে হোয়াট ডাজ দ্য শ্যাম্বল ডোনেট আপনাদের সামনে একটি শ্যাম্বল দেখানো হয়েছে এই চিত্রের নামটি আপনাদেরকে বলতে হবে তো চোদ্দো নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে গিভাবে রাইট অ্যান্সার ইজ বি তো অবশ্যই আপনারা সকলে পিডিএফ ডাউনলোড করবেন পিডিএফ ডাউনলোড করে আপনারা ভালো করে দেখবেন সমস্ত কিছু এবং আপনারা এখানে মকটেস পেয়ে যাচ্ছেন তো পনেরো নম্বরে কী বলা হয়েছে হোয়াট ইজ দ্য কালার কোড অফ বিন ফর ওয়েস্ট পেপার বর্জ্যের জন্য বিনের রঙ কোড কি তো পনেরো নম্বর অ্যান্সারের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি রাইট অ্যান্সার ইজ বি ষোলো নম্বর কোশ্চানে কি বলা হয়েছে এই চিত্রটাকে দেখে আপনাদেরকে বলতে হবে এর রাইট অ্যান্সার কি হোয়াট ইজ দ্য কাইন্ড অফ রোড সিং ষোলো নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ইনফরমেশন সিং রাইট অ্যান্সার ইজ ডি সতেরো নম্বর চলে আসছি সতেরো নম্বর উইচ ফায়ার এক্সটিঙ্গুসার ইজ ইউজড ফর ফ্লেমেবেল অ্যান্ড রানিং লিকুইড ফায়ার যা নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয় দাহ এবং চলমান তরল আগুন সাতেরো নম্বর কোশ্চানের অ্যান্সার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ইজ এ ফ্রম এক্সটিঙ্গুসার আঠেরো নম্বর কোশ্চেন হোয়াট এ ডোনেটস ইন এবিসি অব ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসার এবিসিতে এ কী বোঝায় এবিসি একটা হচ্ছে ফুল ফর্ম এর মানে আপনাদেরকে এখানে বলতে হবে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ইজ এয়ার ওয়ে কোয়েশ্চনে চলে আসছি কোয়েশ্চনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন দ্য মেটারিয়াল ইন্টু অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ক্যান বি ইউজড এস ম্যানার উনিশ নাম্বার কোশ্চান রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কম্পোস্টিং রাইট অ্যান্সার ইজ সি কুড়ি নম্বর কোশ্চেন কি বলা হয়েছে হোয়াট ইজ দ্য কালার কোড ফর প্লাস্টিক ওয়েস্টবিন সরি এখানে বাংলাটা টাইপিং মিস্টেক হয়ে গেছে তো এই কোশ্চেনটা আপনাদেরকে পরের ভিডিওতে সলভ করে দেবো এবং দেখিয়ে দেবো হোয়াট ইজ দ্য কালার কোড ফর প্লাস্টিক বিন ইয়েলো রাইট অ্যান্সার ইজ ডি তো এরপরে আপনারা পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন একদম নিচে আসবেন আপনারা এবং এখানে দেখতে পাবেন মডিউল ওয়ান সেফটি পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক করবেন এবং আপনারা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন এটা ফিটার ট্রেড থিওরির প্রথম চ্যাপ্টার এবং দু নম্বর মডিউলটা আপনারা এখান থেকে দেখতে পাবেন বেসিক ফিটিং এখানে ক্লিক করবেন দু নম্বর চ্যাপ্টার এটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই আপনারা পিডিএফ ডাউনলোড করবেন এটা ভুলবেন না কিন্তু এখানে এসে আপনাদেরকে পিডিএফটা ডাউনলোড করতে হবে তো আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিওর নিচে ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সরাসরি আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এখানে আসবেন এবং সমস্ত পিডিএফ ডাউনলোড করবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ